তসলিমা নাসরিন শাবানাকে কটাক্ষ করে যা বললেন। নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা সম্পর্কে বলেছেন, শাবানা এতকাল পর পুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর দুলিয়ে নেচে যে পাপ কামিয়েছেন তা মোচন করতে হজে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন। প্রায় এক যুগ আগে শাবানা মুসলমানের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন বলেও তসলিমা জানান। আজ বুধবার তার ভেরিফাইড ফেসবুকে এসব কথা লিখেন। একই স্ট্যাটাসে মসজিদ ও মাদ্রাসা প্রসঙ্গে তসলিমা নাসরিন বলেন, মহল্লায় মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ। এই মসজিদগুলোর খুতবা শুনে শুনে ছেলেরা বিপদে যাচ্ছে, জিহাদি হচ্ছে, যুক্তিবাদীদের, মানববাদীদের, অমুসলিমদের, নারীদের ঘৃণা করা শিখছে। বাংলাদেশে কোরআন শিক্ষার স্কুলের অভাব নেই, মন্তব্য করে শাবানার উদ্দেশ্যে তিনি সবশেষে বলেন, দেশের ভালো ছেলে ছেলেদের নারী বিদ্বেষী মোল্লা আর জিহাদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন। তসলিমা নাসরিনের সেই স্ট্যাটাসটি এক্সক্লুসিভ বাংলা নিউজের ভিউয়ার্সদের জন্য হুবহু তুলে ধরলাম। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা এখন আর অভিনয় করেন না, এখন তিনি বোরকা পরেন। ইসলামের গভীর জলে শরীর মন সব ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে প্রায় এক যুগ আগে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন। তবে দেশে ফিরে কদিন আগে দেশের মানুষের জন্য একটি মসজিদ আর কোরআন শিক্ষার স্কুল বানিয়ে দিয়েছেন। তিনি নিশ্চিতই ভেসে যেতে চান, এতকাল অভিনয় করে পর পুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর দুলিয়ে নেচে যে পাপ কামিয়েছেন তা মোচন করতে নামাজ প্রদত্ত করছেনই, হজে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন। টাকা থাকলে আমাদের দেশের বেহেস্তলোভী মূর্খগুলো ঠিক এই কাজই করে। মহল্লায় মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ। এই মসজিদগুলোর খুতবা শুনে শুনে ছেলেরা বিপদে যাচ্ছে, জিহাদি হচ্ছে, যুক্তিবাদীদের, মানববাদীদের, অমুসলিমদের, নারীদের ঘৃণা করা শিখছে। মাদ্রাসায় আকসার দর্শনও হচ্ছে। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলোয় কী শেখানো হয়, কী হয় তা লক্ষ্য রাখার জন্য কোনো সরকারি ব্যবস্থা নেই। একটা রুগ্ন, পঙ্গু, অসুস্থ, দুর্বল, বিকৃত, লোভী, স্বার্থপর প্রজন্ম তৈরি করার জন্য মসজিদ মাদ্রাসার ভূমিকা অপরিসীম। যুক্তরাষ্ট্রে বাসই শুধু করেন শাবানা, ভালো কিছু শেখেননি ওখানে। যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ধনীদের দানের টাকায় চলে, আপনার টাকা পয়সা প্রচুর, আপনি কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে দিন। বাংলাদেশের কোরআন শিক্ষার স্কুলের অভাব নেই, অভাব বিজ্ঞান শিক্ষার স্কুলের, অভাব ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, নারী স্বাধীনতা, সমান অধিকার, মানবাধিকার ইত্যাদি ভালো জিনিস শেখার স্কুলের। দেশের ভালো চাইলে ছেলেদের নারী বিদ্বেষী মোল্লা আর জিহাদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।